1947-এ প্রথম মার্চ আমার জন্ম। আমার পিতা একজন জনপ্রতিনিধি ছিলেন। আমার চাচা মরহুম রফিকউদ্দিন ভূঁইয়া, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন, ময়মনসিংহ জেলা বোর্ডের সাবেক চেয়ারম্যান, ময়মনসিংহ জেলার সাবেক গভর্নর, সাবেক এমপি, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক মরহুম রফিকউদ্দিন ভূঁইয়া অনুপ্রেরণা। আমি 1965 সালে যখন কৃষ্ণগঞ্জ গুরুদয়াল কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র, তখন আমি ওনার অনুপ্রেরণা। বর্তমান রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের হাত ধরে আমি ছাত্রলীগে যুক্ত হই। 1966 সালে বঙ্গবন্ধু প্রদত্ত 6 দফা বাঙালির মুক্তি সনদ, সেই 6 দফা আন্দোলনে আমি সক্রিয় অংশগ্রহণ করি। 1967-68 সালে আমি কৃষ্ণগঞ্জ মহকুমা, তৎকালীন কৃষ্ণগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত। 1968-69 সালে পুনরায় আমি কৃষ্ণগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত। এরপর 1969-70 সালে আমি বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের 2 বার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক হিসেবে 1970-1973 পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করি। এবং 1969-এর গণ অভ্যুত্থানে 1000-এ আমি ছিলাম কৃষ্ণগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি। পাশাপাশি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে আমি সেই রক্ত ঝরা 1969-এর গণ অভ্যুত্থানে নিজেকে সম্পৃক্ত রাখতে পেরে আমি গর্ববোধ করছি। 1970-এর নির্বাচনে আমি ঈশ্বরগঞ্জ এবং নান্দাইল নির্বাচনী এলাকায় আমার চাচা মরহুম রফিকউদ্দিন ভূঁইয়ার নির্বাচনী কাজের সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। 1971-এ মুক্তিযুদ্ধ, 1971-এর এপ্রিলের প্রথম সপ্তাহে আমি মরহুম শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আমাদের বন্ধু অ্যাডভোকেট ফরিদ আহমেদ, আমুকসুর সাবেক ভিপি হামিদুল হক এবং আরেক বন্ধু এই মুক্তিযোদ্ধা আবুল হাসেম, তাদেরকে সঙ্গে নিয়ে আমি শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাহেবকে ভারতে পৌঁছানোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি আমাদের মুক্তিযুদ্ধের মজিদ বাহিনীর 4 নেতা, তাদের মধ্যে অন্যতম মরহুম আব্দুর রাজ্জাক সাবেক মন্ত্রী, ওনার হাত ধরে এবং বর্তমান রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ সাহেবের নেতৃত্বে সেই ভারতের দেরাদুনের ঠান্ডুয়ায় সামরিক একাডেমিতে আমি ট্রেনিং গ্রহণ করি। ট্রেনিং শেষে গেরিলা লিডার হিসাবে আমি মুক্তিযুদ্ধের ভিতরে ঢোকার আগে আমাদের কিন্তু মুক্তিযোদ্ধারা কিন্তু স্টপ করে দিল। এটা ছিল 2 নম্বর অঞ্চলে আব্দুল রাজ্জাকের নেতৃত্বে। স্বাধীনতা উত্তর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আমি ভিপি নির্বাচিত হই 1973 সালে। 1974 সালে 1 নভেম্বর বার কাউন্সিল থেকে আমি সনদপ্রাপ্ত হয়ে আইনজীবী হিসাবে আমি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে আইনজীবী হিসাবে যোগদান করি। 1991 সালে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। তখন আমার সভাপতি ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জনাব আনিসুর রহমান খান সাহেব। 1992-93 সালে আমি পুনরায় ময়মনসিংহ জেলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হই আর সভাপতি নির্বাচিত হন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক। 2023
13 এবং 14 সনে আমি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হই। 2014 এবং 15 সনে পুনরায় আমি ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হই। আমি বর্তমানে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সিনিয়র সদস্য এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষক মানব সম্পদ সম্পাদক শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ের আমি অর্গানাইজিং কমিটির সদস্য। I'm sorry.